হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই রীনা গাঙ্গুলি কিচেন। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। চলে এসো দেখাই আজ আমি কি বানাবো। আজকে আমার রেসিপি হচ্ছে কাতলা মাছের ফিঙ্গার। কাতলা মাছের ফিঙ্গার বানানোর জন্য আমি 5 পিস মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে নিয়েছি বেড কাম, এখানে নিয়েছি পেঁয়াজ কুচি 1 বাটি, এখানে 4 পিস আলু সেদ্ধ করে নিয়েছি, এখানে চিনি নিয়েছি, এদিকে লঙ্কার গুঁড়ো, এখানে ধনে পাতা নিয়েছি অল্প, আদা রসুন বাটার পেস্ট, এটা ভাজা মশলা, জিরে আর ধনে ভেজে আমি গুঁড়িয়ে নিয়েছি, হলুদ নিয়েছি, গোলমরিচ, নুন, কর্নফ্লাওয়ার, আর এখানে নিয়েছি গরম মশলা। এই দিয়ে আমি কাতলা মাছের ফিঙ্গারটা বানিয়ে নেব। ইন্ডাকশানে মাছগুলো আমি বসিয়ে দিয়েছি, অল্প জল দেব, দিয়ে মাছগুলো আমি সেদ্ধ করে নেব। মাছটা আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে তুলে নিয়েছি। এবার মাছটা থেকে এইভাবে ভেঙে ভেঙে কাঁটাগুলো বার করে নিতে হবে। শুধু মাছটা নেব, কাঁটাগুলো আর চামড়াটা সাইড করে দেবো। মাছটা থেকে আমি ভালো করে কাঁটা ছাড়িয়ে এইভাবে চটকে নিয়েছি। একটা কড়া বসিয়ে আমি তেল নিয়ে নিয়েছি, রিফাইন তেল, সেটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা আমি 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নেবো। পেঁয়াজটা আমি 2 মিনিটের মতো নেড়ে নিয়েছি। এবার এর ওপরে মাছটা দিয়ে দেবো। এটা এখন নেড়ে নেবো একটু। এরপর এতে আমি আদা রসুন বাটার পেস্টটা দিয়ে দেবো। এর মধ্যে আমি আলু সেদ্ধটা দেখিয়েছিলাম, সেটা দিয়ে দেবো। এইভাবে একটু পেস্ট করে দিয়ে দিতে হবে। এরপর এতে আমি সমস্ত মশলা দিয়ে দেবো। দেবো হলুদ, দেবো নুন, দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখিয়েছিলাম সেইটা, দেবো গরম মশলা গুঁড়ো। ভালো করে এটা এবারে নেড়ে নেব। মাছটা আমার ভালো করে মশলার মধ্যে মাখা হয়ে গেছে। এবার বাদ বাকি যে মশলাগুলো আছে দেব, যেটা গুঁড়িয়ে রেখেছিলাম ভেজে, সেই আদা আর ধনে বাটাটা দিলাম। এবার এতে দেব সামান্য চিনি, দেব 1 চামচের মতন কর্নফ্লাওয়ার, এটা আর একটু নেড়ে নেবো ভালো করে। এবার এতে দেবো গরম মশলা, আর দেবো ধনে পাতা। ভালো করে এটা আমি মিশিয়ে নেব। কুটটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। কুটটা আমি নামিয়ে নিয়েছি, 5 মিনিটের মতন এটা ঠান্ডা করে নেব। কুটটা আমি 5 মিনিটের জন্য ঠান্ডা করতে দিয়েছি, এদিকে কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি, আর বেডকামটাও আমি রেডি করে নেবো। বেডকামে দেবো এখন নুন, কর্নফ্লাওয়ারটা জল দিয়ে গুলে নিয়েছি, এতেও দেবো নুন, আর বেডকামে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নেবো। আবার এই দুটো রেডি হয়ে গেছে। এবার আমি ফিঙ্গারগুলো বানিয়ে নেবো। একটা করে আমি কর্নফ্লাওয়ারে ডুবিয়ে নেব, তারপর বেডক্রাম দেব। এটা আমি ডবল কোট করব, আবার একবার ডুবিয়ে নেব, নিয়ে আবার বেডক্রাম দেব। ডবল কোট করলে এটা খুব মজবুত হবে। এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব।
ফিঙ্গার গুলো আমি এখানে সব রেডি করে নিয়েছি। এবার হচ্ছে ভাজার পালা। কড়া বসিয়ে আমি কড়াই তেল নিয়ে নিয়েছি, তেলটা এখন গরম হয়ে গেছে, আমি একটা একটা করে ভাজতে শুরু করবো। ফিঙ্গারগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নেব। বাকিগুলো আমি এইরকম করে সব ভেজে নেব। আমার কাতলা মাছের ফিঙ্গারটা রেডি হয়ে গেছে। আমার এই রেসিপি তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওয়ে অন্য কোনো রান্না নিয়ে দেখা হবে। টাটা।